أشهد أن لا হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আস সাকিনাতু তাসতুম মিন যাহাবিন, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 405 পৃষ্ঠা এটা বলা আছে, যেটা হলো সাকিনাতু তাসতুম মিন যাহাবিন, স্বর্ণের কোন পেয়ালা ছিল, কানাত তাগসিলু ফিহি কুলুবুল আম্বিয়া তুগসালু ফিহি কুলুবুল আম্বিয়া, যার মধ্যে নবীদের অন্তরকে ধৌত করা হতো। এই যে নবীদের সিনা চাক করে আমাদের নবীজিও করা হয়েছে, তারপরে ধোয়া হতো যে পেয়ালাটায়, এটাকে বলা হয়েছে সাকিনা। কেউ বলেছেন এটা এটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ফাওয়াদা ফিহাল আলওয়াহ, মূসা আলাইহিস সালাম তার ভিতরে তার যে তাওরাতের খণ্ড ওগুলো রেখে দিয়েছিলেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে সাকিনা হচ্ছে এমন একটা বস্তু যার দুইটা মাথা ছিল, অকালা জানাহানে, মুজাহিদ বলেন জানাহানে ও জাম্মুন, এটা একটা প্রাণীর আকৃতি ছিল যার দুটো ডানা ছিল এবং একটা লেয়াস ছিল। এরকম ভাবে ওহাব ইবনে মুনাব্বিহ বলেন আর সাকিনাতু রাসু হিররাতিন মাইতাতিন, সাকিনা ছিল মূলত ওই বাক্সের ভিতরে একটা মরা বিড়ালের মাথার আকৃতির। এটার কাজ ছিল এদা সারাখাত ফি তাবুত বিসারাখিন হুয়া আইকানু বিন নাসর, তারা যখন কোন যুদ্ধের ময়দানে যেত এই তাবুতটাকে সাথে রাখত, যখন তাবুতের ভিতরের থেকে ওই বিড়ালের কণ্ঠের থেকে আওয়াজ আসত তখন তারা নিশ্চিত হতেন যে আল্লাহ তারা সাহায্য করবেন, যুদ্ধে তারা বিজয় লাভ করবে। এরকম ভাবে কেউ বলেছেন আর সাকিনা তো রৌহন রুহন মিন আল্লাহ তাতাকাল্লাম, যে সাকিনা ছিল ওই বাক্সের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা রুহ দেওয়া ছিল, ইদা ইখতালাফু ফি শাইইন তাকাল্লামা, যখন তারা কোনো বিষয়ে বিবাদ লিপ্ত হতো মতানৈক্য দেখা দিত তখন ওটা কথা বলতো, ফা তুখবিরুহুম বি বায়ানিম মা ইউরিদুন, তারা যেটা আলোচনা করত এর মধ্যে সঠিক জিনিসটাকে ওদেরকে এখান থেকে বয়ান করে দেওয়া হতো, বর্ণনা করে দেওয়া হতো, এটা ছিল বাক্সের ভিতরে। আরেকটা বলা হয়েছে যে মূসা এবং হারুনের বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, হারুন এবং মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু নিদর্শন ছিল, সেগুলো কি, সেগুলো সম্পর্কে তাফসিরে আছে যে মূসা আলাইহিস সালামের লাঠি এবং হারুন আলাইহিস সালামের লাঠি এবং তাওরাতের খণ্ডগুলো ছিল, এমনি ভাবে আরো কিছু কাপড় চোপড় ছিল মূসা আলাইহিস সালাম যা ব্যবহার করতেন, এগুলো ছিল তাবুতের ভিতরে। এটা নিয়ে যখন তারা যুদ্ধ করত তো যুদ্ধে তারা বিজয় লাভ করত। আল্লাহ তাআলা বললেন এই তাবুত তোমাদের এই পূর্বের সেই স্মৃতি তোমাদের কাছে ফেরত নিয়ে আসবেন, ইনি এটা ফেরেশতারা তার কাছে পৌঁছাবে। ফেরেশতারা কিভাবে পৌঁছাবে সেটার বর্ণনা তাফসিরে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তাফসিরে বলা হয়েছে জাআতিল মালায়েকাতু তাহমিলুত তাবুত বাইনাস সামাই ওয়াল আরদ, ফেরেশতারা এই তাবুতটাকে নিয়ে আসলেন এবং এটাকে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য রেখে দিলেন, হাত্তা ওয়াযাআতু বাইনা ইয়াদাই তালুত, এভাবে শূন্যের থেকে আস্তে আস্তে তালুতের সামনে রেখে দেওয়া হলো, ওয়ান নাস ইয়ানজুরুন, লোকেরা এটা দেখতে পাচ্ছিল। আবার কেউ বলেছেন যে তাবুত এটা ফেরেশতারা এনে সরাসরি হযরতে তালুতের তাবুতকে তালুতের সামনে হাজির করেছিল, তাহমিলুহুল মালায়েকা। এরপর আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা দিলেন এবং সেই নেতার পরিচয় দিলেন যে নেতৃত্ব দেওয়ার জন্য এটা তার নিদর্শন। এরপরে তারা নেতাকে মেনে নিল, এবারে শুরু হলো অভিযানে বের হওয়া। এখান থেকে সামনে আলোচনায় আসতেছে এগুলো, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, হযরতে তালুত
যখন তার সেনাবাহিনীকে নিয়ে রওনা হলেন, প্রায় 80,000 লোককে নিয়ে রওনা হলেন, 80,000। কালা, এবারে বললেন যে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করবেন, নদী দিয়ে পরীক্ষা করবেন, সামনে নদী পড়বে। এই নদীটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জর্দান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা নদী আছে, যে নদীটাকে তখন বলা হতো নাহরুস শরিয়া, বর্তমানেও আছে। এই নহর পার হয়ে যেতে হবে, জর্দান থেকে ফিলিস্তিন ঢুকতে হবে, মাঝখানে নদী পার হতে হবে, নাহরুস শরিয়া, এটা পার হতে হবে। এই নদী পার হওয়ার সময় এতক্ষণ তারা চলাফেরা করতে করতে সফর করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তারা পরীক্ষা করবেন, এইখান থেকে চুমুক দিয়ে পানি খাওয়া যাবে না। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় আল্লাহ তারা তোমাদেরকে একটা নহরের মাধ্যমে পরীক্ষা করবেন, নদী। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ওই নহরের থেকে পানি খাবে, মুখ দিয়ে পানি পান করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে পার হতে পারবে না, নদী পার হয়ে যেতে হবে, সে আর নদী পার হতে পারবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পানি খাবে না সে আমাদের দলে থাকতে পারবে। এখানে শব্দ আছে আরবিতে, দেখেন পান করার জন্য আসে সারিবা, প্রথমে এটা আসছে, যে ব্যক্তি পানি পান করবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত থাকবে না, আর যে এটা খাবে না সে আমাদের অন্তর্ভুক্ত। ওয়ামান লাম ইয়াতআমহু, যে খাবে না, তাহলে আমরা যে বাংলায় বলি যে পানি খাই, এটা বলা যায়, কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন তাম, খাদ্য খাবে না। ওয়ামান লাম ইয়াতআমহু, যে ব্যক্তি পানি খাবে না, ফাইন্নাহু মিনহু, সে আমাদের দলের সঙ্গে থাকতে পারবে। তবে হ্যাঁ, ইল্লা মানির তারাভা গুরফাতান বিয়াদিহি, হাতের চুল্লুতে নিয়ে যদি এক চুল্লু দুই চুল্লু পান করে তাতে সমস্যা নাই। মূলত এটাই পরীক্ষা, কারণ মুমিনরা পরীক্ষায় পাশ করলে কষ্ট হয় না। এই এক চুল্লু দুই চুল্লু যারা পান করবে, মূলত আল্লাহর রহমতে ওই এক চুল্লু পান করার দ্বারাই তাদের পিপাসা, তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আর যারা চুমুক দিয়ে পান করবে এদের নিবারণ হবে না, এরা নিজেদের মতো আল্লাহর হুকুমকে না মেনে তারা ইচ্ছে মতো পান করবে, বেশি তৃপ্তির জন্য, আসলে তৃপ্তি হবে না। এই জন্য মমিনরা কম খায়, তারপরও কি থাকে, সুস্থ থাকে। আর এরা দুনিয়াদার কি খায়, খায় খায়, তিন ঘন্টা পর খায়, চার ঘন্টা পর খায়, কেবল খাওন, এরপরও কি হয়, এরপরে লড়তে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা করছেন, বলছেন আমাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এই পানির থেকে খাবে না সে আমার অন্তর্ভুক্ত হবে, আমার দলে থাকতে পারবে। ইল্লা মানে তারা ভাগুর ফাতান বিয়াদিহি, তবে যদি এক চুল্লু দুই চুল্লু হাতের দ্বারা পান করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। ইল্লা ফাশারিবু মিনহু, পরীক্ষায় তারা পাশ করলো না, বেশিরভাগ লোকেরা ওই পানি চুমুক দিয়ে খাইলো, যেভাবে নিষেধ ছিল সেইভাবে খাইলো। ইল্লা কালিলাম মিনহু, তবে অল্প লোক বাকি ছিল, এর মধ্যে প্রায় 80,000 লোকের থেকে সারিবা মিনহু সিত্তাতু ওয়া সাবউনা আলফান, 76,000 লোকেরা পানি খাইলো, যেভাবে নিষেধ করা ছিল সেই পন্থায় পান করলো, 76,000 ফেল। এরপরে তো বোঝা গেল দুনিয়াতে দলে দলে লোক বেশিরভাগ কোন দিকে গেল এইটা দেখার বিষয় না, হকের উপরে যারা থাকে তারা খুব সামান্য থাকে। এই 76,000 ফেল করলো, 4,000 থাকলো, এই 4,000 এখন মতো পুরানা, এদের মধ্যে আবার তিন গ্রুপ। ইল্লা কালিলাম মিনহুম, তাদের থেকে সামান্য লোকেরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করলো, সামান্য সংখ্যা কত, মাত্র 4,000, আর 76,000 এরা আল্লাহ যেভাবে নিষেধ করেছেন সেইভাবে পানি পান করে তারা আউট হয়ে গেল। ফাশারিবু মিনহু কাযা ক্বালা, এটা তাফসীরে এভাবে আসছে, আল্লাযীনা কান, এরপরে এই তিন গ্রুপের মধ্যে এই 4,000 যারা রয়ে গেল এদের মধ্যে আবার একদল ছিল পূর্ণ মুমিন, তারা ভয় পায় নাই,
কারণ ওখানে যে ঢুকবে যাদের সঙ্গে যুদ্ধ হবে এরা দুর্ধর্ষ শক্তিশালী লোক এবং খুব কঠিন প্রশিক্ষণ প্রাপ্ত লোক, কাজে যুদ্ধ করতে গেলে মারা যাব। একদল তো এখানে বসে পড়ল, এরা ইমানদার ছিল কিন্তু ভয় পেয়ে গেছে। মুসা তুমি আর তোমার রব গিয়ে মুসাকে বলছিল যেরকম, এখানে সেই ঘটনাই ঘটলো যে আমরা এখানে বসবো আমরা যেতে পারবো না। আর এক দল চিন্তা করলো যে যুদ্ধ তো করতে যাবো ঠিক আছে, কিন্তু আমরা পারি কি না পারি কে জানে, এই সংশয় ছিল। আর এক দল ছিল যারা আল্লাহর নির্দেশ আমরা পালন করি ইচ্ছার বসে, তাদের কথা সামনে আসতেছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, এবারে যখন এই বাকি যারা ছিল তারা রওনা হলো, এদের মধ্যে একদল বলল কালু লা তাকাতা লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। খেয়াল করবেন আয়াতগুলো, আল্লাহু আকবার, এই বর্তমান যুগের সঙ্গ মিলে এগুলো, যে বর্তমান যুগে এমনি লক্ষ লক্ষ মুসলমানদের থেকে আপনি কয়জন পাবেন যারা পূর্ণ মুসলমান, আর যাদেরকে পাবেন এই মসজিদে যারা থাকে তার এই 80,000 থেকে 76,000 বাদ গেছে, মসজিদে আসে না, 4,000 মসজিদে আসে। এই 4,000-এর মধ্যে আবার তিন প্রকারের লোক পাবেন, এই তিন প্রকার থেকে যারা বাছাই করে শেষ পর্যন্ত টিকল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে ছিল কয়জন? 313 জন। এখানেও কয়জন? 313 জন। এই জন্য এই যে 313 জন যদি আল্লাহ তাআলা কবুল করে এর মাধ্যমে বিজয় হতে পারে, আল্লাযীনা কানু ইয়ামা বদরিন 310 আলা ইদ্দাতি আসহাবে তালুত আল্লাযীনা জাওয়াযু মাহু আন-নাহর, হযরতে তালুতের সঙ্গে যেই সংখ্যক লোকেরা নদী পার হয়ে গিয়ে তার সঙ্গে ছিলেন, আল্লাহর নবীর সঙ্গেও বদরের যুদ্ধে সেই কয়জনই টিকেছিল। এবারে তারা সামনে বাড়লো, কাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, এবারে যারা সত্যিকার মুমিন তারা ভয় পায় না, আর যারা ভয় পায় তাদের সামনে কত বাহানা, এই যে এখন আমরা কেমনে মুসলমানরা কুফফারদের সঙ্গে যুদ্ধ করব, ফিলিস্তিনে আমাদের বাড়ি ঘর দখল করে নিচ্ছে, আফগানিস্তান হামলা করছে, কাশ্মীরে হামলা করছে, এরকম ভাবে ইরাক শেষ করে দিল, আমাদের ক্ষমতাই বা কি আছে, আমরা কেমন ওদের সঙ্গে যুদ্ধ করব, এটা যারা বলে তারা এই কথাই বলে, কালু লা তাকাতা লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং জুনুদ তার সৈন্য, এদের সঙ্গে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নাই, ভারতের হা লক্ষ লক্ষ সৈনিক, 30 লক্ষ প্রায় সৈনিক, আমেরিকার বিশাল মেরিন বাহিনী, তারপরে কি আছে, এই যে বেশ বিশাল বিশাল বাহিনী, এদের যে অস্ত্র আছে, আণবিক পারমাণবিক বোমা আছে, ওদের ট্যাঙ্কের বহর আছে, বিমান বহর আছে, আমাদের কি আছে, লা তাকাতা লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। জালুত, ওই যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের নেতার নাম জালুত, তাদের নেতার নাম কি, আর মুসলিমদের নেতার নাম কি, তালুত। তালুত হলো একদিকে মুসলিমদের নেতা, আর অপর দিকে আমালেকা যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের নেতা হচ্ছে জালুত। এবারে ওরা বলল লা তাকাতা লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুতের সঙ্গে এবং তার জুনুদ মানে সৈন্য তাদের সেনাবাহিনীর সঙ্গে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই, আমরা দুর্বল। ওরা বাদ পড়ে গেল, শেষ পর্যন্ত 313 জন রইল। আল্লাহ তাআলা বলছেন কাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী, যারা আশা করে আল্লাহর সাথে আমাদের মিলতে হবে, আমাদের একদিন মরতেই হবে, মরণকে ভয় করে কোনো লাভ নেই, মৃত্যু যদি লেখা থাকে ফিরাত যাবে কেউ? গত সপ্তাহে বলেছিলাম যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় যুদ্ধ করেছেন, মুসলমান হয়েও যুদ্ধ করেছেন, তিনি যখন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছিলেন তখন তার পরিবারের লোকদেরকে বললেন যে শুনো, তোমরা ওই সমস্ত লোকদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, যারা মৃত্যুর ভয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় না, এই খালিদ বিন ওয়ালিদ সারা জীবন যুদ্ধ করেছে, লোহার পোশাক পরিধান করেছিল সবসময়, খালিদ বিন ওয়ালিদের দেহ তালাশ করলে
এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে তীর তরবারি কোনো আঘাত না আছে। আর আজকে সেই খালিদ বিন ওলীদ বিছানায় শুয়ে শুয়ে গাধার মতো মৃত্যুবরণ করছে। কাজেই যারা মৃত্যুকে ভয় করো, যুদ্ধের ময়দানে গেলে মৃত্যু হবে, তারা খালিদ বিন ওলীদকে দিয়ে শিক্ষা গ্রহণ করো। মৃত্যুর সময় তিনি বলছেন এই কথা, সিরিয়া থেকে তার পাবেন তা। এজন্য যুগে যুগে যারা সত্যিকার অর্থে আল্লাহকে মেনে চলে, তারা মনে করে আমরা তো মৃত্যুবরণ করবই, সেই মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় তাহলে কত না সৌভাগ্য। ভারতবর্ষে যখন এই ইংরেজরা যখন ওলামা ইকরামদেরকে হত্যা করছিল পাইকারি, আমি ইতিহাস বিভিন্ন সময় বলেছি যে এই দেশেও যখন তারা দখল করল, এদের দালালদের কাছে রিপোর্ট চাইল আমরা দেশ দখল করেছি, স্থায়ীভাবে কিভাবে থাকতে পারি, আমাদের ক্ষমতা কি করে পাকাপোক্ত হতে পারে। এই দেশের ইংরেজদের দালালরা তখন রিপোর্ট করেছিল যে দেখো এখানে থাকতে হলে তোমাদের শত্রু চিনতে হবে, তোমাদের শত্রু এদেশে হিন্দু না, তোমাদের শত্রু শিখেরা নয়, বৌদ্ধ নয়, তোমাদের শত্রু হচ্ছে একমাত্র মুসলমান, শুধুমাত্র মুসলমান, কারণ মুসলমানদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানেই হচ্ছে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, দুনিয়ার অন্য কোন শক্তির সামনে আত্মসমর্পণ না করা।